শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে লক্ষ্য করে সৌদি আরবের বিমান হামলা। ভারতের মাথুরার শাহি ঈদগাহে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপনের কর্মসূচি হিন্দুদের। আজারবাইজানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত অন্তত 14 জন। মার্কিন সেনা প্রত্যাহার না করা হলে প্রকাশ্যে যুদ্ধের হুমকি ইরাকি সংগঠনের। পরমাণু ইস্যুতে ইরানের উপর চাপ বাড়াতে ইসরায়েলের আহ্বান। সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্তিতে ব্রিটেনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে হামাস। এবং সবশেষ থাকছে অস্ট্রেলিয়ার সংসদে এক তৃতীয়াংশ কর্মী যৌন হেনস্থার শিকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ইয়েমেনে যুদ্ধরত আরব জোট জানিয়েছে রাজধানী সানায় হুতি বিদ্রোহীদেরকে লক্ষ্য করে তারা বিমান হামলা চালিয়েছে। সৌদি জোট সানায় অবস্থিত ইরানের এলিট ফোর্স বিপ্লবী গার্ড বাহিনীর গোপন ডেরাতেও হামলা চালানোর দাবি করেছে। ইরান সমর্থিত হুতিদের প্রধান সম্প্রচার মাধ্যম আল মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, সানায় অবস্থিত বিমানবন্দরে সৌদি জোট অন্তত 3টি বিমান হামলা চালিয়েছে, চতুর্থ বিমানটি পার্ক আগাথানে। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, নভেম্বরের মাস জুড়ে সৌদি জোট জনবহুল শহর সানায় যতগুলো বিমান হামলা চালিয়েছে, সর্বশেষ বিমান হামলা তার মধ্য থেকে সবচেয়ে ভয়াবহ। 2015 সালে সৌদি জোট ইয়েমেনে যুদ্ধ শুরু করার পর ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি স্থাপনা লক্ষ্য করে প্রায়ই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে। ইয়েমেনের যুদ্ধকে প্রক্সি যুদ্ধ হিসেবে দেখা হয়। এখানে মধ্যপ্রাচ্যের দুই শক্তি প্রতিদ্বন্দ্বী সৌদি আরব এবং ইরান পরস্পরের বিরুদ্ধে সক্রিয়। ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে খবরে বলা হয়েছে, হুতি বিদ্রোহীরা সৌদি এবং আন্তর্জাতিক স্বীকৃত সরকারের শেষ শক্ত ঘাঁটি মারিব অঞ্চল দখলে ব্যাপক হামলা চালাচ্ছে। ভারতের উত্তরপ্রদেশে মাথুরা শাহি ঈদগাহে শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপনের ঘোষণা দিয়েছে হিন্দু মহাসভা। ডানপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের এই ঘোষণায় সংশ্লিষ্ট এলাকায় পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। এই বিষয়ের ওই মধ্যে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 144 ধারা জারি করেছে এবং একই সাথে 6 ডিসেম্বর পর্যন্ত কোনো অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার জন্য জনগণকে আবেদন করা হচ্ছে। গণমাধ্যমে প্রকাশ, অল ইন্ডিয়া হিন্দু মহাসভা ঘোষণা করেছে, আগামী 6 ডিসেম্বর এই শাহি মসজিদ ঈদগাহে ভগবান শ্রীকৃষ্ণের জ্বালাভিষেক হবে, পূজা আর্চনা করা হবে। এই ধরনের কর্মসূচির ঘোষণা এমন সময় করা হয়েছে যখন স্থানীয় আদালত 17 শতাব্দীর মসজিদটি অপসারণের আবেদনের শুনানি করেছে। আদালতে শ্রীকৃষ্ণের জন্মভূমি কমপ্লেক্সের মালিকানার অধিকার দাবি করা হয়েছে। আজারবাইজানে প্রশিক্ষণের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 14 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। মঙ্গলবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে। আজারবাইজানের সেনাবাহিনী বলেছে, দেশটির সীমান্তরক্ষী বাহিনীর হেলিকপ্টারটি মঙ্গলবার সকাল 10:40 বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, ঘটনাটি তদন্ত করে থাকা হচ্ছে। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং তার স্ত্রী মেক্রিবান আলিয়েভ। ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কার করার জন্য জোট গঠনের আহ্বান জানিয়েছে দেশটির বিভিন্ন রাজনৈতিক সংগঠন। চলতি বছরে ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখার অনুমতির মেয়াদ শেষ হবে। ইরাকি সংগঠনগুলো বলছে, ইরাকে মার্কিন সেনাদের দখলদারিত্বের মেয়াদ বাড়ানোর বিষয়ে ওয়াশিংটন যে প্রচেষ্টা চালাচ্ছে তা কখনোই বিবেচনায় নেওয়া হবে না। ইরাকের সাদিকুন কোয়ালিশনের সদস্য ফাজেল জাবের আরবি ভাষায় বার্তা সংস্থা আল মালহুমকে বলেন, ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি দীর্ঘায়িত করার ফলে সমাজে বিভক্তির সৃষ্টি হবে। তিনি সতর্ক করে বলেন, মার্কিন কর্মকর্তারা সেনা উপস্থিতির মেয়াদ বাড়ানোর বিষয়ে ইরাকের সাধারণ লোকজনকে প্রলোভন দেখাতে পারেন। ইরাক থেকে যখন মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মুখে আলোচনা চলছে, তখন মার্কিন সেনারা একটি ঘাঁটিতে CRAM বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। মার্কিন এই উদ্যোগকে ইরাকের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ কারিম আল সাইদি সেনা রাখার অভিপ্রায় বলে মন্তব্য করেছেন। এদিকে ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে জড়িত
আসাইব আহলুল হক সংগঠনের রাজনৈতিক শাখার সদস্য সাদ আল সালি বলেন, মেয়াদ শেষ হওয়ার পর ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখার চেষ্টা করা হলে প্রতিরোধ আন্দোলনগুলো প্রকাশ্যে যুদ্ধ শুরু করবে। পরমাণু ইস্যুতে ইরানের উপর চাপ বাড়াতে এবং তাদের উপর থেকে অবরোধ না তুলতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল। সোমবার ভিয়েনাতে ইরানের পরমাণু ইস্যুতে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষিতে এমন মন্তব্য করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াল লাপিড। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে তিনি আরও বলেছেন যে ইরানের উপর কড়া নজরদারি করা দরকার। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। ভিয়েনা বৈঠককে 2015 সালে করা ইরানের পরমাণু চুক্তি বাঁচানোর সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশের আলোচকরা এই বৈঠকের আহ্বান জানিয়েছেন। ইরাক ইরানের সাথে ওই পরমাণু চুক্তি সম্পন্ন হওয়ার 3 বছর পর তা বাতিল করে দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের উপর বিভিন্ন অবরোধ আরোপ করেছেন। তখন ইরান ওই পরমাণু চুক্তি বাতিল করে। এর ফলে এই পরমাণু চুক্তির সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিশ্ব শক্তি হতাশ হয়ে যায়। এদিকে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভিয়েনা বৈঠকের মাধ্যমে সকল অবরোধ বাতিল করা হলে ইরান তার সুফল পাবে, অথচ তারা পরমাণু বোমা বানানোর প্রচেষ্টা থেকে পিছু হটছে না, তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করেই যাচ্ছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াল লাপিদ আরও বলেছেন, ইরান এই পরমাণু আলোচনায় অংশ নিচ্ছে শুধুমাত্র এ কারণে যে তারা অর্থ সম্পদ সংগ্রহ করতে চায়। এটা তারা আগেই করেছে, ভবিষ্যতেও করবে বলে ইসরায়েলি গোয়েন্দা সূত্র জানিয়েছে। ব্রিটেনের সাথে বাণিজ্য, প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতা ইস্যু সংক্রান্ত স্মারকলিপিতে স্বাক্ষর দেওয়ার পর লাপিদ এই সব মন্তব্য করেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্তিতে ব্রিটেনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে দলটি। রোববার সেন্টার ফর প্যালেস্টিয়ান রিফিউজি স্টাডিজের একটি অনলাইন কনফারেন্সে বক্তব্যে এই তথ্য জানান হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক। মুসা আবু মারজুক বলেন, ব্রিটেনের এই পদক্ষেপের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা এবং সংগঠনের সাথে একত্রে কাজ করে যাচ্ছে হামাস। ব্রিটেন যাতে এই সিদ্ধান্ত বাতিল করে তার জন্য হামাস ব্রিটিশ আইনজীবীদের সাথে কাজের কৌশল নিয়েছে বলে জানান আবু মারজুক। মুসাবু মারজুক বলেন, ফিলিস্তিনিদের মধ্যে বিভক্তিতে হামাসের স্বদেশের স্বাধীনতা রক্ষার প্রতিরোধের স্বার্থ রক্ষা হবে না। তিনি ফিলিস্তিনি প্রশাসন এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল ফাতার প্রতি ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধের স্বার্থের ভিত্তিতে মীমাংসার জন্য আহ্বান জানান। এর আগে গত 19 নভেম্বর ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য একটি প্রস্তাব পার্লামেন্টে উত্থাপনের ঘোষণা করেন। পার্লামেন্টে আলোচনার পর 26 নভেম্বর ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা এই প্রস্তাব পাশ করে। হামাসকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করায় ব্রিটেনের কেউ হামাসের সদস্য হলে বা সমর্থন করলে তাকে 14 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে হবে। এর আগে 2001 সালে হামাসের সামরিক শাখা ইয়াজউদ্দিন আল কাসাম ব্রিগেডকে ব্রিটেনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। অস্ট্রেলিয়ায় জাতীয় সংসদের এক তৃতীয়াংশ কর্মী যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে একটি তদন্তে উঠে এসেছে। সাবেক কর্মী ব্রিটেনি হিগিন্স তার সহকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলে এই তদন্ত শুরু হয়। তার অভিযোগের পর এই বছরের প্রথম দিকে রাজধানী ক্যানবেরাতে আরও অনেকেই যৌন হয়রানির শিকার হওয়ার অভিযোগ তোলেন। অভিযোগকারীদের বেশিরভাগই নারী। তদন্তের রিপোর্টে বলা হয়েছে 41% কর্মীকেই কখনো না কখনো গালমন্দ, যৌন হয়রানি কিংবা কখনো সরাসরি যৌন আক্রান্তের শিকার হতে হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই রিপোর্টকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। গত মঙ্গলবার পার্লামেন্টের রিপোর্টটি জমা দেওয়া হয়। এই রিপোর্টে তৌরিতে 1723 ব্যক্তি এবং 33টি সংস্থার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এতে জানা গেছে 63% নারী সংসদ সদস্য নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন। নাম প্রকাশ না করা সত্ত্বেও নারী এমপি পুরুষ এমপিদের নানা হেনস্থার চিত্র তুলে ধরেন। এ ধরনের যৌন হেনস্থার প্রতিবাদে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ প্রতিবাদ করেছেন। রিপোর্টে যৌন হেনস্থা বন্ধে লিঙ্গ সমতা নিশ্চিতের সুপারিশ করা হয়েছে।
আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।